হিন্দু মুসলমান করছে না, অবৈধ কি হিন্দু মুসলমান আছে না? জিজ্ঞেস করুন, হাট এলাকায় হিন্দু মুসলমান আছে না? শাড়িতে হিন্দু মুসলমান আছে না? আকাশে হিন্দু মুসলমান আছে না? মাটিতে হিন্দু মুসলমান আছে না? চন্দ্রসূর্য বহুতলায় আছে? যার যার ধর্ম নিজে নিজে রাখো, কিন্তু আমরা সবাই সবার রাখবো, এটা মাথায় রাখবে। সব ধর্মকে সম্মান জানিয়ে বাংলা চলে, এবং সেই জন্যই বাংলা ভারতবর্ষকে সম্মান করে, এই দেশটাকে ভালোবাসে, এই দেশের মাটিটাকে আমরা অবজ্ঞা করি না। তাই মনে রাখবেন, আজকে বিদেশেও যারা যেখানে যেখানে হয়েছে, আমরা কোনদিন তো আমাদের ঠিকানা তুলে নিতে হবে দেশে, কেন তুলবো? আমার দেশ আমার দেশ, আমার দেশে ভালো মন্দ আমরা বেছে নেব, আমার রাজ্যে ভালো মন্দ আমি বেছে নেব। এইটুকু বুদ্ধি যাদের নেই, তারা কবি ইলেকশন, আর তারা আগামীকাল গেলে সরকারটা পেলে বসবেন বলে বসে আছেন, এরকম একটা দেখাচ্ছে। আমি শুধু তাদের বলি, শুনুন, আমরা যারা মানবিক মুখ নিয়ে কাজ করি, আমার কোন মেন প্রায়োরিটি কোনটা? মানুষগুলোকে নিয়ে আসে। মেন প্রায়োরিটি কোনটা? যাতে মানুষ কিছু কাজ পায়, সেই কাজগুলোর জায়গাটাকে উদ্বোধন করব। আমার মেন কাজ কি? যাতে লোকের দুটো খাদ্য পায়, সেই খাদ্যটা তাকে পৌঁছে। আমার মেন কাজ কি? যে অসুস্থ সে যাতে চিকিৎসা পায়, তার জন্য তার সাহায্য করে। আজকে রক্ত নেই, পুলিশের লোকেরা লকডাউনও করছে, ব্লাড ডোনেশনও করছে, এসব থেকে শিক্ষা হয় না? আমিও তো একসময় অপোজিশনে ছিলাম, যখন ডেঙ্গু ম্যালেরিয়ায় কত লোক মারা যেত, জিজ্ঞেস করবেন ডক্টর সুদীপ্ত রায়কে, ডক্টর তরুণ অধিকারীকে, বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনকে। আমরা রাস্তায় নেমে ক্যাম্প করতাম মানুষের সাহায্যে, কোনোদিন সেদিন ভুলিনি যে রাজনীতি করব, রাজনীতি করতে ভুলিনি। দাঙ্গা হয়েছে, পুলিশকে ফোন করে বলেছে প্লিজ দাঙ্গা হচ্ছে আপনি দেখুন, বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হয়েছে কলকাতায়, কত লোক মারা গেছে, কত লোক আহত হয়ে গেছে, আর পর্যন্ত কেউ জানে না। কিন্তু মনে রাখবেন, সেদিন কেউ রাস্তায় না থাকলেও একমাত্র রাস্তায় আমি নেমেছিলাম, যাতে মানুষে মানুষের ভুল বোঝাবুঝি দূর হয়, দাঙ্গা বন্ধ হয়। আর আমি আমার সেই সময়কার দিনগুলো 10 দিনের মধ্যে একদিন মাত্র আমি আগেও বলেছি, আমি শিয়ালদার লড়ে রূপে দেখেছিলাম মাদার একটা খাবার দিতে গেছে, তাছাড়া সেদিন রাস্তায় কোনো নেতাবৃন্দ নয়, কোনো রাজনৈতিক নেতা নয়, কাউকে আমি দেখি। আর আজকে যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, তাদের উনি রাস্তায় নেমে একটু যান না, মিউনিসিপ্যালিটি ওয়ার্কারদের সাথে একটু ঝাড়তি যান না, কবি যারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে ট্রিটমেন্ট করছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, ভেতরে গিয়ে, বাইরে নয়, বাইরে ভিডিও স্ক্রিনে বাইরে নয়, যে নার্সরা কাজ করছে সামনে গিয়ে তাদের সাহায্য করুন, যান গিয়ে দাঁড়ান। যে গরিব লোকগুলো সারাক্ষণ কাজ করে আছে, পুলিশের লোকগুলোকে তো গাড়ি ফুটিয়ে দেবে, কখনো কখনো অ্যাটাক করবে, যা আপনি করতে পারেন না আমিও করতে পারি না, আইন আইনের মধ্যে চলবে, ভুল প্রার্থী কারো হতে পারে, সেই জন্য অভিযোগের জায়গা আছে, গণতন্ত্র অভিযোগ অভিযোগের মতো ব্যবস্থা হয়। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে লাঠিয়ে কাজ করে, বা ওই হসপিটালটায় চলে যায় ডিউটি দিতে, বা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে মার্কেটে গিয়ে, কত লোকের সাথে মিক্স আপ হয়ে যায় তাদের, তো যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারে, অনেকে আক্রান্ত করেছেও, তারা কি চাকরি ছেড়ে পালিয়ে গেছে, তারা কাজ ছেড়ে পালিয়ে গেছে, তাদের জন্য রাজনীতি করতে ইচ্ছে করে, তারা খবর সামলাবে, তারা দাঙ্গা করবে, এইটুকু লজ্জারই মিনিমাম। এত বড় দুর্যোগের সময় দাঙ্গাবাজি, যারা দাঙ্গা করেছে আমি পুলিশকে বলছি কঠোর হস্তে, সে চেই হোক এ বা বি আমার দেখার দরকার নেই, যেই দাঙ্গা করে থাকুক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে, এবং লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ল অ্যাপ্লাই হবে, লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করছে সেই ল অ্যাপ্লাই হবে, এবং আইন আইনের মধ্যে চলবে কমিউনাল প্রভোকেশন। কমিউনাল প্রভোকেশন আমি যদি করি আমার বিরুদ্ধেও যা কিছু হবে, কোনো নেতা করলে তার বিরুদ্ধেও হবে, কোনো সাধারণ মানুষ করলে তার বিরুদ্ধেও হবে। সাধারণ মানুষ একটা কথা বললে তাদের গ্রেপ্তার হচ্ছে না, এই কোভিডের সময় বিভিন্ন রাজ্যে অনেক সামাজিক কর্মীকে গ্রেপ্তার করছে, অনেক সাংবাদিককে গ্রেপ্তার করছে, আর আপনাদের নেতারা মেন মেন নেতা তারা টুইট করে বলছেন ওখানে হিন্দুরা ওই করেছে, ওখানে মুসলমানরা এই করেছে, তাদের জন্য কি হওয়া উচিত? এটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম, বিচার তারা করবেন, তারাই গণতন্ত্র সবচেয়ে বড় বিচার। আমার এই কথা বলা ছিল।
পর